নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর প্রধান খেয়াঘাট সহ আলাদা দুইটি ঘাট দিয়ে বিনা ভাড়ায় যাত্রী পারাপারের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। দুপুরে নারায়ণগঞ্জ কলেজ মাঠে ত্রাণ বিতরণের সময় তিনি এ ঘোষণা দেন। ঘাটে পারাপারের জন্য 15টি ট্রলারও দেওয়ার কথা জানান তিনি। সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে শ্রমিক, নৌকার মাঝি ও অসহায় নারীসহ 2,700 শ্রমজীবী পরিবারের মাঝে 20 কেজি করে চাল বিতরণ করেন। এ নিয়ে 3 দফায় 18,200 শ্রমজীবী পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সেলিম ওসমান। তো বাস্তব হবে, বাস্তব হলে কি করতে হবে, আজকে থেকে 4 রাত পর্যন্ত সমস্ত ট্রলারগুলি ফ্রি চলবে, কোনো ভাড়া নেওয়া হবে না। যেহেতু 2 টাকা করে ভাড়া ছিল সেটাও নেওয়া হবে না, সেটা পরিচালনা সম্পন্ন আমি করব।